তো গাইস, তোমরা যেমন আর একটি হরর মুভি চলে আসছে, তো হরর মুভিটির নাম হলো আমাদের আহা। তো গাইস, তোমরা তো জানো যে ছোটবেলার সবথেকে খাতানা হরর মুভি ছিল আমাদের আহা। তো গাইস, এবার কিন্তু আমাদের আহাতে রেকর্ডটা থাকবে না, তো এবার থাকবে আমাদের আধুরা। তো গাইস, তোমরা তো জানো যে আধুরা কিন্তু একটা হরর মুভি এবং এটা কিন্তু মানে 7 এপিসোডে রিলিজ হয়ে গেছে। তোমরা চাইলে তোমরা দেখতে পারো। আর হ্যাঁ গাইস, আজকে তোমাকে বলে দেবো যে এই মুভিটা মানে আমার কাছে কয় স্টার পাবে এবং এই মুভিটা কত ভালো এবং এই মুভিটা মানে কত ভয়ানক আছে, তো ওটা যদি তোমাকে জানতে হলো তোমার ভিডিও দেখতে থাকো। তো চলো। তো গাইস, আমি কেন বলছি আমাদের আধুরা কিন্তু সব থেকে অনেক খাতানা হরর মুভি। তোমরা যদি এই আমাদের আহাত মুভি তারপর আধুরা মুভি দেখো না, তবে নিশ্চয়ই তুমি বুঝতে পারবে। আর হ্যাঁ গাইস, এই মুভিটা মানে খুব খাতানা হতে চলেছে, কেননা আমাদের 7 এপিসোডে আছে। তোমাকে প্রথমে কিন্তু ভাই 2-3 এপিসোডে তোমাকে লাগবে না যে এই মুভিটা, তোমাকে হয়তো লাগবে যে এটা এত ভয়ানক না এবং এটা চলবে। তো গাইস না, কিন্তু এটা তো খুব খাতানা হবে। তুমি যদি এটা কিন্তু মানে হরর মুভি খুব বেশি দেখো, তবে তোমাকে এত ভয় লাগবে না। আর যদি তুমি না দেখা, তবে তোমাকে আমি সাজেস্ট করবো যে তোমার মানে লোকের সামনে দেখো এবং তোমার বাড়ির লোক সামনে দেখো। সেরকম কোনো মানে কোনো খারাপ কিছু এই মুভিটাতে সিন দেখানো হয়নি এবং তোমার কোনো ইয়ে হবে না। আর হ্যাঁ গাইস, তোমাকে ধরে রাখার জন্য এই মুভিটাতে ফুল মানে সাসপেন্স ঠিক করা আছে, মানে আগে থেকে তো হ্যাঁ আগে থেকে তোমাকে সেরকম লাগবে না, তবে যখন যত মানে আস্তে আস্তে করে তুমি মানে 20 এপিসোড দেখে যাবে তখন আর লাগবে। হ্যাঁ সত্যি ভাই, এই মুভিটা তো সাসপেন্স করা আছে। তো গাইস, এই মুভিটা ভাই এমন খাতানা মুভি না, আমি তো ভাই এই মুভিটাকে 4 স্টার দেবো। আর তুমি কিন্তু পরে কেন 5 স্টার দিতে ভুলবে না, তুমি যদি এই মুভিটা একবার দেখো। আর হ্যাঁ গাইস, এই মুভিটার নাম হচ্ছে আধুরা, তোমরা দেখতে পারো। আর হ্যাঁ গাইস, আর প্রমিস, আমার কাছে প্রমিস থাকলো যে তুমি এই মুভিটা যদি দেখো প্রথমবার, তবে তুমি নিশ্চয়ই ভয় খাবে। আর যদি না ভয় খায় তবে মনে হচ্ছে আমাকে জানিয়ে দেবো। তো দেখা যদি নাচ বুটে দেয় তখন তো তুমি ভালো থাকো, বাই।